আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। তো আবাদপুকুর ইসলামী দাখিল মাদ্রাসা রায়নগর নওগাঁ এর পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহিল প্রামাণিক সহকারী শিক্ষক গণিত তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই করোনাকালীন সময়ে তোমরা ভালো আছো এবং ভালো থাকবে এটা আশা করছি। অবশ্যই বাহিরে বেরোলে মাস্ক ব্যবহার করবে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে ইনশাআল্লাহ। তো আজকে তোমাদের অধ্যায় চার সূচক ও লগারিদমের অধ্যায়ের প্রশ্ন নম্বর তিন নিয়ে হাজির হয়েছি। তো প্রশ্নটা তোমরা দেখে নাও একটু। এ ইকুয়ালটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ, বি এর মান এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর, সি ইকুয়াল টু আছে এক্স টু দি পাওয়ার আর টু দি বাই এক্স টু দি পাওয়ার পি। ক নম্বরে বলা আছে এ বি সি এর মান নির্ণয় করো। খ নম্বর প্রমাণ করো যে এ টু দি পাওয়ার ওয়ান বাই পি কিউ ইন্টু বি টু দি পাওয়ার ওয়ান বাই কিউ আর ইন্টু সি টু দি পাওয়ার ওয়ান বাই আর পি ইকুয়াল টু ওয়ান। আর গ নম্বর বলা আছে দেখাও যে পি প্লাস কিউ লগ এ প্লাস কিউ প্লাস আর লগ বি প্লাস আর প্লাস পি লগ সি ইকুয়াল টু জিরো। তোকে বন্ধুরা, তাহলে এসেছিল আমাদের সূচক এবং লগারিদম মিলে একটা সৃজনশীল। তো তার আগেই তোমাদের একটু বলে নিই, যারা তোমরা এই চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক দিতে ভুলবে না, কমেন্ট করবে, শেয়ার করবে এবং বেল বাটন চাপ দিয়ে রাখবে যাতে এই চ্যানেলের ভিডিওগুলো পরবর্তীতে মিস না হয়। তো ঠিক আছে বন্ধুরা, যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে আসি। তো ক নম্বর সমাধান যদি আমরা আসি তাহলে কী দাঁড়াবে বন্ধুরা দেখো, সমাধান এ বি সি এর মান নির্ণয় করো। এ বি এবং সি তিনটা গুণ আকারে আছে, তো এর মানটা আমরা বসে দিব, এর মানটা বসে দিব, তাহলে আমরা পাচ্ছি এক্স আমরা সমান সমানের সোজা লিখব এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ গুণ এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর গুণ সি এর মান কী দেওয়া ছিল বন্ধুরা, এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি। এ হচ্ছে এ বি এবং সি এর মান। তাহলে দেখো বন্ধুরা, এক্স টু দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার পি কেটে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার কিউ কেটে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর কেটে যাচ্ছে। তাহলে কিছু না থাকলে কি হচ্ছে, গুণের ক্ষেত্রে ওয়ান হবে। ঠিক আছে বন্ধুরা, এটা অ্যান্সার, কত সহজ অঙ্ক। ঠিক আছে, আমরা খ নম্বর সমাধানে আসি। খ নম্বর বলা হয়েছে প্রমাণ করো যে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে অবশ্যই আমরা কি লিখবো, বামপক্ষ লিখব। বামপক্ষটা কী ছিল, এ টু দি পাওয়ার ওয়ান বাই পি কিউ ইন্টু বি টু দি পাওয়ার ওয়ান বাই কিউ আর ইন্টু সি টু দি পাওয়ার ওয়ান বাই আর পি। ঠিক আছে বন্ধুরা, এবার পূর্বের মতো এর মানটা আমরা বসে দেবো। এর মানটা ছিল এক্স টু দি পাওয়ার পি বা এক্স টু দি পাওয়ার কিউ, তার উপরে আমাদের রয়ে আছে পি বাই কিউ, বির মানটা ছিল কিউ আর, এখানে ওয়ান বাই কিউ আর, সের মানটা দেওয়া ছিল এক্স টু দি পাওয়ার আর
x to the power p r power 1 by r p ओके তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটাকে করে নেই অর্থাৎ বেজ যদি একই হয় পাওয়ার গুলো কি হয় বন্ধুরা পাওয়ার গুলো বিয়োগ হয় অর্থাৎ দুটো x মিলে একটা x হলো p মাইনাস q হলো তারপরে পাওয়ার 1 বাই p q তারপরে আমাদের কি দাঁড়ালো সেম ভাবে q মাইনাস r 1 বাই q r তারপরে x to the power r minus p 1 by r p এবার দুটো পাওয়ার আমরা পেয়ে গেছি তাহলে পাওয়ারের পরে কি দাঁড়ায় গুণ গুণ হলে কি হবে ভগ্নাংশের লবের সাথে গুণ হবে ভগ্নাংশের লবের সাথে গুণ হয় অর্থাৎ সিঙ্গেল সংখ্যা ভগ্নাংশের লবের সাথে গুণ হয় অর্থাৎ 1 এর সাথে গুণ হলে p minus q উপরে থাকলো আর নিচে p by q ঠিক আছে বন্ধুরা এটা অবশ্যই x এর পাওয়ার সেভাবে লিখতে হবে x এর পাওয়ার q মাইনাস r বাই q r এগুলো ডট তারপরে x এর পাওয়ার অবশ্যই আমরা ব্র্যাকেট দিলে ভালো হবে যাতে তোমরা এই গুণ আবার x যাতে এক না হয়ে যায় r মাইনাস p বাই r p ঠিক আছে বন্ধুরা তাহলে কি দাঁড়ালো এখানে সবগুলো বেস একই x আর পাওয়ারগুলো তাহলে কি হবে গুণের ক্ষেত্রে যোগ হবে তাহলে p মাইনাস q বাই pq যোগ q মাইনাস r বাই qr r মাইনাস p বাই আর পি ঠিক আছে আমরা এইটাকে ব্র্যাকেট দিয়ে লিখলাম তাহলে এই পাওয়ারগুলো যেহেতু যোগ আকারে আছে এবং সেগুলো ভগ্নাংশ অবশ্যই আমরা কি করব লসাগু করে যোগ করব তাহলে আমরা ডান দিকে আসি কি দাঁড়ালো বন্ধুরা দেখো x এর পাওয়ার ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার তাহলে পি কিউ এখানে আছে এখানে কিউ আর আছে এখানে আর পি আছে তাহলে আমাদের লসাগু পি কিউ আর দিলে হচ্ছে অর্থাৎ লসাগু হয় কি প্রত্যেকটা পদে যেন থাকে এখানে দেখো পি কিউ আছে কিউ আর আছে আর পি আছে তাহলে পি কিউ দ্বারা ভাগ দিলে থাকে আর তাহলে আর দিয়ে উপরে লবকে গুণ হবে তাহলে হবে কি পি আর মাইনাস কিউ আর ঠিক আছে বন্ধুরা এবার কিউ আর দ্বারা ভাগ দিলে পি থাকে যোগ পি থাকে কিউ আর দ্বারা ভাগ দিলে পি থাকে এইটাকে পি আর দ্বারা কিউ আর দ্বারা ভাগ দিলে পি থাকে পি দিয়ে কি হবে লবকে গুণ অর্থাৎ কিউ মাইনাস আর কে গুণ তাহলে কি হবে পি কিউ মাইনাস পিআর আবার প্লাস এবার আরপি দ্বারা গুণ আরপি দ্বারা কিউ হবে কিউ থাকে তাহলে কিউ দিয়ে এই লবকে গুণ দাও তাহলে কি দাঁড়ায় বন্ধুরা কিউ আর আর হচ্ছে পি কিউ পি কিউ তাহলে আমরা দেখি যোগ বিয়োগ যায় কি না হ্যাঁ যাচ্ছে পি আর প্লাস মাইনাস কেটে যাচ্ছে কিউ আর কেটে যাচ্ছে পি কিউ কেটে যাচ্ছে বন্ধুরা দেখো তাহলে এক্স টু দি পাওয়ার এক্স বাই পি কিউ আর ঠিক আছে যে কোনো একটা ব্র্যাকেট দিলেই হবে না দিলেও সমস্যা নাই তবে জিরো ভাগ সামথিং মানে জিরো আর বেস কোনো কিছু বেজের উপর পাওয়ার যদি জিরো হয় সেটার মান কিন্তু এক তাহলে আমরা কিন্তু কী পেয়ে গেলাম ডানপক্ষ পেয়ে গেলাম এটা আমাদের প্রমাণিত
প্রমাণিত। ওকে বন্ধুরা, তোমরা বুঝতে না পারলে বারবার ভিডিওগুলো টেনে টেনে দেখো, ঠিক আছে, ইনশাল্লাহ বুঝতে পারবে। বারবার দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবে। তাহলে আমরা এখন গ নম্বরে যাই, ঠিক আছে। তাহলে গ নম্বরটা কি আছে বন্ধুরা দেখো, গ নম্বর সমাধান দেখাও যে এটা ইকুয়াল টু জিরো, এটাও ঠিক, বাম পক্ষ লিখতে হবে আমাদের পি প্লাস কিউ লগ এ কিউ প্লাস আর লগ বি আর প্লাস পি লগ সি। এখন আমরা কি করব, পি প্লাস কিউ, আচ্ছা আমরা দুইটা কাজ একসঙ্গে করব, অঙ্কটা ছোট হয়ে যাবে, এতে তোমাদের বুঝতেও সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা জানি লগের সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে লগের ডান দিকে নিয়ে আসলে পাওয়ার আকারে হয়, অর্থাৎ এখানে লগ হলো, এখানে এ তো রয়েই গেছে, তো এর মানটা আমরা কিন্তু সরাসরি বসে দিতে পারি, অর্থাৎ এর মান বসাচ্ছি বন্ধুরা, এটা এই যে এ সমান এক্স টু দি পাওয়ার পি এক্স বাই এক্স টু দি পাওয়ার কিউ। এখন এটা তো এর উপরে কী হবে, পি প্লাস কিউটা উপরে যাবে, পি প্লাস কিউটা উপরে যাবে, এটা নিয়ম, ঠিক আছে। অর্থাৎ লগের সামনে কোনো সংখ্যা থাকলে সেটাকে যদি ডান দিকে নেওয়া হয় তাহলে যে বেসটা থাকবে তার উপর পাওয়ার হবে, ওকে, সেমভাবে প্রত্যেকটাই তাই হবে। তাহলে লগ বি এর মান ছিল এক্স কিউ এক্স আর, এটা হবে কিউ প্লাস আর, পরেরটাও তাই, লগ সির মানটা হচ্ছে এক্স আর এক্স পি আর যোগ পি। ওকে ওকে বন্ধুরা, লগ যোগ আকারে থাকলে লগ যদি কমন না হয় তাহলে কি হয়, গুণ হয়, প্রোডাক্টগুলো গুণ হয়, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমরা গুণ আকারে লিখে ফেলি, তাহলে আমরা গুণ আকারে লিখে ফেলি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে ভাগ আকারে আছে বন্ধুরা এটা আমরা কি করব, বিয়োগ আকারে লিখে ফেলবো, পি মাইনাস কিউ, তার উপরে আছে পি প্লাস কিউ, প্রত্যেকটাই একইভাবে লিখব, এক্স কিউ মাইনাস আর, তার উপর আছে কিউ প্লাস আর। এবার আর মাইনাস পি আর প্লাস পি, সেকেন্ড ব্যাট ক্লোজ, ঠিক আছে বন্ধুরা। এখন দেখো আমি কিন্তু এখানে ভুল করেছি, সেটা কি, এই প্লাসটা এখানে দিয়েছি কিন্তু লগটা কমন না হয়েছে, লগ কমন নিলে প্লাস থাকলে কী হবে, গুণ হবে, ঠিক আছে বন্ধুরা। আমি ইচ্ছে করে এই ভুলটা করেছি যাতে তোমাদের শুধরানো যায়, ঠিক আছে। তাহলে এটা কী হবে, গুণ হবে। আচ্ছা এখন লগ এখানে কী হলো, এক্সের পাওয়ার কী হলো, পাওয়ারে পাওয়ারে গুণ হয় বন্ধুরা, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ হলে কী হবে, এ প্লাস বি টু এ মাইনাস বি সমান কে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, প্রত্যেকটাই তাই হবে, কিউ স্কোয়ার
माइनस आर स्क्वायर ठीक है अरे अवश्य सेकेंड ब्रैकेट दिवे जेहेतु गुण आकारे आछे এখানে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সেকেন্ড ব্রেকেট ক্লোজ এইবার ল যেহেতু এক্স তিনবার বেজ একই আছে আমরা একটা লিখে ফেললাম এখন পাওয়ারগুলো কি হবে যোগ হবে গুণ থাকলে কি হয় যোগ হয় পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার যোগ কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার যোগ आर स्क्वायर माइनस पी स्क्वायर এইটা পাওয়ার গুলো একটা ব্র্যাকেটে দিলাম তাছাড়া একটা পাওয়ার বুঝাবে আমি যদি এখানে ব্র্যাকেট না দিতাম শুধু এক্স এর পর পি স্কয়ার বুঝাবে ঠিক আছে তো এগুলো সমস্যা হতে পারে আমরা ব্র্যাকেট দিলে একেবারে নিঃসন্দেহে কোনো রকম সমস্যা হবে না তাহলে পি স্কয়ার কেটে যাচ্ছে কিউ স্কয়ার কেটে যাচ্ছে আর স্কয়ার কেটে যাচ্ছে তার মানে আমাদের দাঁড়ালো লগ एक्सर पावर जिरो बंधुरा एक ख्याल करो लग एक्सर पावर जिरो दाड़ लग को अर्थात पावर जिरो मान से वन और लग वन मान हे जिरो मन रखते हैं लग वन मान जिरो ये डैन पक्ष देखान हल तो जा होक अंकटा खूब इजी छिलो एवं इम्पर्टेंट इजी हलो इम्पर्टेंट तो आमार मने हय तुम्हरा निश्चय बुझते पेरेछो आर बुझते ना पारले बार बार भिडियोटा टेने बार बार रिव्यू करे तुम्हरा बुझते पारबे निश्चय तो ये शुभकामनाय तो आमी आबार तुम्हारे एकटु रिक्वेस्ट करब आमार चैनल आमादेर चैनलटाके সামনে দিকে এগোতে অবশ্যই তোমাদের সহযোগিতা প্রয়োজন এই সহযোগিতাই হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের ভিউ করতে হবে অবশ্যই লাইক করতে হবে তো তোমরা অবশ্যই সেটা করবে আমি আশা রাখি এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি খোদা হাফেজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম